আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং যারা যারা আজকে ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে ক্লাসে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তার আগের ক্লাসে আমরা আলোচনা করছি বিস্তার এবং বিস্তারের পরিমাপ সমূহ নিয়ে। তো আজকের ক্লাসে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি প্রথম গাণিতিক সমস্যা নিয়ে। গাণিতিক সমস্যাটিতে এখানে দেওয়া আছে যে দুটি অসম ধনাত্মক সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুটি সমান নয় এরকম, এবং এদের মানগুলো হবে ধনাত্মক, এবং ব্রেকেটের ভিতরে দেওয়া আছে যে এক্স ওয়ান গ্রেটার দেন এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান এর মান বড় হবে এবং এক্স টু এর মান ছোট হবে। এই দুটি মানের জ্যামিতিক গড় দেওয়া আছে রুট ওভার সেভেন, এবং এদের বেদাঙ্ক ভেরিয়েন্স দেওয়া আছে সেভেন। তো এইটুকুর আলোকে আমাদের সংখ্যা দুটি অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টু এর মান নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত একটা এখানে সম্পর্ক দেওয়া আছে যে এম ডি মিন ডেভিয়েশন অর্থাৎ গড় ব্যবধান সমান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডি পরিমিত ব্যবধান সমান হবে আর বাই টু অর্থাৎ পরিসরের অর্ধেক। এই সম্পর্কটি সত্য কিনা সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি যে সংখ্যা দুটির মান নির্ণয়ে। তো এখানে সংখ্যা দুটি দেওয়া আছে এক্স ওয়ান এবং এক্স টু, আর এদের জ্যামিতিক গড় হচ্ছে রুট ওভার সেভেন। তো আমরা জানি যে দুটি সংখ্যার ক্ষেত্রে জ্যামিতিক গড় হচ্ছে রুট ওভার দুটি মানের গুণফল অর্থাৎ এক্স ওয়ান এক্স টু। তো এই দুইটিকে যদি আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই তাহলে পাওয়া যাচ্ছে এক্স ওয়ান ইন্টু এক্স টু সমান হচ্ছে সেভেন। আর বেদাঙ্ক একে আমরা লিখতে পারি সিগমা স্কোয়ার দিয়ে। এর মান সূত্রটি ছিল এরকম, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ টু, আর এর মান দেওয়া আছে সেভেন। এখন আমরা এই মানটির উপরে কাজ করতে চাই যে বেদাঙ্ক সমান হচ্ছে সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ টু। তো এখানে এক্স এর মান হচ্ছে দুটি, একটি হচ্ছে এক্স ওয়ান অপরটি হচ্ছে এক্স টু। তাহলে এই মান দুটি আই এর মান দুটি বসিয়ে আমরা আলাদা করে লিখলাম প্রথম উপরের অংশটুকে, যে এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার। যেহেতু এখানে সামেশন দেওয়া আছে তার মানে এদেরকে আলাদা করে লেখা যায়, আলাদা করে লিখলাম। তো এখন এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখন এক্স বার এর মানটা আমরা জানি যে এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু, এই মানটি এখানে শুধু বসিয়ে দিলাম যে এক্স বারের মানটা এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু, এবং পরেরটার ক্ষেত্রেও এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু, বাকি সব কিছু একই আছে। এখন এদের আমরা লসাগু করে বিয়োগ করলাম। বিয়োগ করলে কি আসবে, নিচে দুই এর লসাগু হবে দুই, আর উপরে হবে টু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু, অর্থাৎ টু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান, একটি এক্স ওয়ান থাকছে এই কারণে এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর পরেরটার জন্য থাকছে বিয়োগ করলে আমরা পাবো এক্স টু মাইনাস এক্স ওয়ান ভাগ টু হোল স্কোয়ার। তো এটা যেহেতু আমাদের স্কোয়ার মান, এখন যেটা ছোট হোক বা বড় হোক যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে ধনাত্মক বা ঋণাত্মক মান যাই আসুক না কেন এর মানটা আমরা পাবো ধনাত্মক। এই কারণে এটাকে আমরা পরম মান দিয়ে লিখতে পারি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু ভাগ টু হোল স্কোয়ার এবং প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ভাগ টু হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ছিল এটাকে আমরা পরম মান দিয়ে লিখলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু, অর্থাৎ প্রথমটার সাথে মিলিয়ে। আর পরম মান থাকলে যেহেতু উপরে স্কোয়ার আছে সুতরাং আর কোনো সমস্যা নেই, যে ধনাত্মক বা ঋণাত্মক যে মানটি আসুক স্কোয়ার মান অর্থাৎ উপরের মানটি আমাদের একই থাকবে। তাহলে এই অংশটি এবং এই অংশ প্রথম ও দ্বিতীয় অংশ সমান, অর্থাৎ এদেরকে যোগ করলে লেখা যায় টু পরম মান এক্স ওয়ান মাইনাস এক্স টু ভাগ টু তার উপরে স্কোয়ার। তাহলে এখন এই নিচের এই টু এবং এই টু কাটা যায়, তো কাটা গেলে থাকে শুধু কি এক্স ওয়ান মাইনাস এক্স টু ভাগ টু হোল স্কোয়ার, এইটুকু লিখলাম। অর্থাৎ আমরা এখন পেয়ে যাচ্ছি যে এই যে বেদাঙ্কের মান দেওয়া ছিল সেভেন, তো আমরা বেদাঙ্ককে ভিন্ন আকারে এইভাবে প্রকাশ করতে পেরেছি, তো অর্থাৎ এইটুকু সমান হচ্ছে সেভেন, এইটুকু এখানে লিখলাম। তো এখান থেকে এখন আমরা কোনাকুনি অর্থাৎ আর গুণন করে
আমরা পাচ্ছি যে 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে পাচ্ছি কত 4 তো 4 কে যদি এখন আমরা এই অংশটুকে যদি আর গুণন করি তাহলে 4 ইনটু 7 সমান হচ্ছে 28 আর একে যদি এখন আমরা স্কয়ার রুট করি তাহলে এই স্কয়ারটি চলে যাবে উপরে থাকবে স্কয়ার রুট 28 এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা জানি যে পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেকের সমান হয় এটা আমরা জানি অর্থাৎ সিগমা সমান r/2 এই সম্পর্কটি আমাদের জানা আছে এখানে যেহেতু দেওয়া আছে যে জ্যামিতিক গড় √7 এখান থেকে আমরা x1 x2 7 এটা আগে বের করেছি এবং বেদাঙ্কের যে মানটি দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে 7 তো এটা থেকেও আমরা একইভাবে যদি এটাকে স্কয়ার করি তাহলে √7 আমরা পাচ্ছি যেটা আমরা আগে প্রমাণ করেছি তো এখানে সিগমা সমান হচ্ছে r/2 √7 এই সম্পর্ক থেকে আমরা এটা লিখতে পারি তাহলে তার মানে কি যে r/2 অর্থাৎ r সমান হচ্ছে যে আমাদের যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এদের ব্যবধান তো এখানে যেহেতু x1 এর মানটা বড় x2 এর মান যেহেতু ছোট তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে r/2 আসছে আর এটা সমান হচ্ছে √7 এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে x1 x2 √7 সমান হচ্ছে √28 আগে আমরা প্রথমে আমরা যে মানটি এক নং সমীকরণ বের করেছিলাম সেই মানটি আসলো এটাকে এই দুইটি পদ্ধতিতে করা যায় তোমাদের যখন যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারো এখন আমরা দেখছি তারপরে যাই যে x1 plus x2 whole square অর্থাৎ a plus b whole square যে অনুশীক দ্বন্দ্বটি আছে সেটি আমরা এখানে লিখলাম যে x1 plus x2 whole square সমান হচ্ছে x1 minus x2 whole square plus 4x1 তো উপরে আমাদের এক নং সমীকরণ থেকে x1 এবং x2 এর পার্থক্যের মানটা আমাদের দেওয়া জানা আছে 28 এবং x1 x2 এর মানটা জানা আছে 7 তো এই মানটি বসিয়ে দিয়ে আমরা পেলাম 56 তো একে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে পাচ্ছি যে x1 plus x2 equal root over 56 একে আমরা দুই নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এখন এক ও দুই নং সমীকরণ সমাধান করে আমরা x1 এবং x2 এর মান দুটি বের করব এদেরকে যোগ করলে পাওয়া যায় 2x1 সমান স্কয়ার রুট 28 প্লাস স্কয়ার রুট 56 এই ধরনের গাণিতিক সমস্যা আমরা তৃতীয় অধ্যায়ে সমাধান করেছি এই কারণে এখানে বিস্তারিত আলোচনা না করে শুধু আমরা সমাধানের উত্তরটি বলছি তোমরা যদি একটু সমস্যা হয় তাহলে তৃতীয় অধ্যায়ের যে গাণিতিক সমস্যার ক্লাসগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে তো এখান থেকে আমরা x1 এর মান পাচ্ছি 6.3874 এটা আমাদের ক্যালকুলেটর চাপ দিলে চলে আসবে এখন এই x1 এর মান যদি আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেই তাহলে x2 এর মান পাওয়া যাবে 1.0959 এখন আমাদের সেখানে যে একটি গাণিতিক সম্পর্কের কথা বলা ছিল যে মিন ডেভিয়েশন সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান r/2 এর বিশ্লেষণটা আমরা করছি তো আমরা জানি যে গড় হতে গড় ব্যবধান অর্থাৎ মিন ডেভিয়েশনের মানটা এরকম যে সামেশন পরম মান xi - x বার ভাগ n তো এখানে যদি আমরা এই সামেশনটাকে তুলে দিয়ে i এর মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা পাবো যে xi - x বার প্লাস x2 - x বার এদের পরম মান এখন আমাদের x1 এবং x2 এর মানগুলো আমাদের জানা থাকায় এবং x বারের মান জানা থাকায় সেটা আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমরা গড় ব্যবধানের মানটা পেয়ে গেলাম 2.64575 আর এখানে আমাদের যে গাণিতিক গড় সেটা হচ্ছে x1 এবং x2 এর মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার গাণিতিক গড় পাওয়া যায় এটা এখানে আমরা ব্যবহার করেছি আর পরিমিত ব্যবধান সিগমা এটা সমান হচ্ছে আমাদের যে বেদাঙ্ক দেওয়া আছে তাকে স্কয়ার করলে পাওয়া যায় এই কারণে স্কয়ার রুট সিগমা স্কয়ার সমান হচ্ছে এত আর পরিসর x1 এবং x2 এর ব্যবধানটাই হচ্ছে আমাদের পরিসর তার অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ তো এই সমান এটা পেয়ে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি মানই একই অর্থাৎ আমাদের এখানে যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটি সঠিক বা সত্য এখন আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি দেখছি এখানে দুইটি বাজার দেওয়া আছে এ বাজার এবং বি বাজার এর কিছু পণ্যের মূল্যের উপর তথ্য দেওয়া আছে যে এ বাজারে পণ্যের গড় মূল্য দেওয়া আছে 65 টাকা এবং এদের পরিমিত ব্যবধান হচ্ছে 15 টাকা আর বি বাজারে সরাসরি
গড় এবং পরিমিত ব্যবধান না দিয়ে এর কিছু পণ্যের মূল্য দেওয়া আছে। আর এখানে বলা আছে যে প্রথমত আমাদের বাজার বি এর মূল্যের গড় ব্যবধান নির্ণয় করতে হবে, আর দ্বিতীয়ত আমাদের বের করতে হবে যে কোন বাজারটি ক্রেতার কাছে বেশি নির্ভরযোগ্য, সেটি আমাদের যুক্তিসহ উল্লেখ করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের বি বাজারের গড় ব্যবধান নির্ণয় করা। তো গড় ব্যবধানের বের করতে গেলে আমাদের অবশ্যই প্রথমে গড় বের করতে হবে, সেই কারণে আমরা গড়গুলি বের করে নিলাম। যে আমরা জানি যে গাণিতিক গড় হচ্ছে যতগুলো আমাদের মূল্য দেওয়া থাকবে সবগুলোর যোগফলকে যতগুলো পণ্যের মূল্য দেওয়া আছে তত দিয়ে আমরা ভাগ দিব। অর্থাৎ এখানে আমাদের দশটি পণ্যের মূল্য দেওয়া আছে, এদের যোগফলকে এই কারণে আমরা দশ দিয়ে ভাগ করে গড় পেলাম 12.8। তো গড় ব্যবধান হচ্ছে আমরা জানি যে সামেশন পরম মান এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন, অর্থাৎ এক্স আই এর যে প্রত্যেকটি, অর্থাৎ এখানে পণ্যের যে প্রত্যেকটি মূল্য দেওয়া আছে সেই মূল্য থেকে তার যে গড় আছে অর্থাৎ 12.8 এটা মাইনাস করে যোগ করব, তাকে এন দিয়ে ভাগ দেব, অর্থাৎ এখানে এন এর মান হচ্ছে 10। তাহলে আমরা গড় ব্যবধানটা পেয়ে যাব। এখানে প্রথম মানটি হচ্ছে 12। তো 12 থেকে যদি আমরা 12.8 মাইনাস করি বা বিয়োগ করি তাহলে পাওয়া যাচ্ছে 0.8। তারপরেরটি হচ্ছে 10। 10 থেকে যদি আমরা 12.8 বিয়োগ করি তাহলে পাওয়া যাচ্ছে -2.8। এখানে যেহেতু পরম মান আছে সেই কারণে এই সবগুলো মানই আসবে ধনাত্মক। এইভাবে আমরা সবগুলো মান এখানে বের করলাম। তো এদেরকে যোগ করলে হয় 36, 10 দিয়ে ভাগ দিলে 3.6। এটাই হচ্ছে আমাদের বি বাজারের গড় ব্যবধান। তাহলে এখানে আমরা প্রথমে আমরা বের করছি যে বি মূল্যের বি বাজারের মূল্যের গড় 12.8 এবং পণ্যের মূল্যের গড় ব্যবধান পেয়ে গেলাম 3.6। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে নির্ভরযোগ্যতা যাচাই। তো নির্ভরযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের সিভি এর মান বের করতে হবে, অর্থাৎ বিভেদাঙ্কের মান বের করতে হবে। তো বিভেদাঙ্কের মান বের করতে হলে আমাদের অবশ্যই গড় এবং তাদের পরিমিত ব্যবধানটা প্রয়োজন। তো এ বাজারের ক্ষেত্রে পণ্যের গড় এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে, আর ক অংশে আমরা বি বাজারের মূল্যের গড়টা বের করে রেখেছি কিন্তু পরিমিত ব্যবধানটা বের করা হয়নি। তো প্রথমে আমাদের এই কারণে পরিমিত ব্যবধানটা বের করতে হবে। তো বি বাজারের পরিমিত ব্যবধানের পরিমিত ব্যবধান বের করার ব্যবহারিক সূত্রটি হচ্ছে এটি, যে সামেশন এক্স আই হোল স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার পুরোটোর উপরে স্কোয়ার রুট। তো সাম অফ এক্স আই হোল স্কোয়ার হচ্ছে যে এখানে যে মানগুলো আছে প্রত্যেকটা মানকে স্কোয়ার করে যোগ করব, যোগ করলে হয় 1812, তাকে ভাগ দিয়ে আমরা এখানে 10টি পণ্য আছে সেই কারণে 10 দিয়ে, আর মাইনাস হচ্ছে এদের এখানে যে গাণিতিক গড় পেলাম 12.8 তাকে স্কোয়ার। তো এটি করলে আসছে 4.1665। তাহলে পরিমিত ব্যবধান পেয়ে গেলাম। এখন আমরা জানি যে বিভেদাঙ্ক বের করার সূত্রটি হচ্ছে এরকম, যে বিভেদাঙ্ক সিগমা ভাগ হচ্ছে এক্স বার, অর্থাৎ পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করব এবং একে শতকরায় প্রকাশ করব, অর্থাৎ 100 দিয়ে গুণ করব। তাহলে পরিমিত ব্যবধান বি বাজারের জন্য 4.16, আর তাকে ভাগ দিচ্ছি তার গড় দিয়ে 12.8, আমরা পেয়ে যাচ্ছি 32.55% শতকরায় প্রকাশ করে। আর এ বাজারের জন্য আমাদের গাণিতিক পরিমিত ব্যবধান দেওয়া আছে 15 এবং গাণিতিক গড় দেওয়া আছে 65। একে ভাগ করে যদি শতকরায় প্রকাশ করি তাহলে আসছে 23.08%। তো আমরা বিস্তার উপস্তার পরিমাপ আলোচনার সময় সেখানে বলেছিলাম যে বিভেদাঙ্কের মান যেটি সবচেয়ে ছোট হবে সেই মানটি অধিক সামঞ্জস্যপূর্ণ অথবা নির্ভরযোগ্য হবে। এখানে যেহেতু এ বাজারের মূল্যের বিভেদাঙ্ক ছোট সেই কারণে এ বাজারটি ক্রেতার কাছে বেশি নির্ভরযোগ্য হবে। এখন আমরা দেখছি গাণিতিক সমস্যা 3 বা উদাহরণ 3। এখানে একটি হাসপাতালের কিছু তথ্য দেওয়া আছে, যে এখানে রোগীদের বয়স এবং রোগীর সংখ্যা দেওয়া আছে। এটা তা উপরের অংশটা হচ্ছে বয়স শ্রেণী, নিচেরটা হচ্ছে রোগীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা। এই তথ্যের আলোকে চতুর্থ ব্যবধান বের করতে হবে প্রথমত, দ্বিতীয়ত গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান, আর সর্বশেষ বিভেদাঙ্ক বের করে মন্তব্য করতে হবে। তো এখানে আমরা যে সারণীটি ব্যবহার করলাম এই সারণীটি উপরোক্ত তিনটি প্রশ্নের উত্তরের জন্য একসাথে করা আছে। প্রথমে আমাদের যেহেতু চতুর্থ ব্যবধান করতে হবে তাহলে অবশ্যই আমাদের ক্রমজিত গণসংখ্যাটা লাগবে, এই কারণে প্রথমে আসলো ক্রমজিত গণসংখ্যার কলাম। দ্বিতীয়ত যেহেতু আমাদের গড় ব্যবধান বের করতে হবে তখন আমাদের গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয়ের জন্য আমাদের এক্স আই এবং সামেশন এফ আই এক্স আই
এই মানটির প্রয়োজন এই কারণে এই দুইটি কলাম বের করে রাখলাম তারপরে আসছে যেহেতু আমাদের গড় ব্যবধান বের করতে গেলে গড়ের প্রয়োজন এই কারণে আমি এখানে x বার গড়ের মানটি বের করে রাখলাম অর্থাৎ সামেশন fi xi অর্থাৎ 1335 ভাগ হচ্ছে n অর্থাৎ 40 এভাবে আমরা এই গড় মানটা বের করলাম তারপরে আসছে গড় ব্যবধান তো আমরা জানি যে যদি শ্রেণী বা গণসংখ্যা দেওয়া থাকে তাহলে গড় ব্যবধানের সূত্রটি হয় সামেশন fi পরম মান xi - x বার ভাগ n এই অংশটা তাহলে আমাদের গড় ব্যবধানের জন্য প্রয়োজন এই কারণে এই কলামটি রাখলাম আর পরিমিত ব্যবধানের জন্য সামেশন fi xi - x বার স্কয়ার এই মানটি প্রয়োজন হয় এই কারণে আমরা এই মানটি এখানে বের করলাম তো xi এর মানটি আমরা ক্রমজিত গণসংখ্যার মান জানি যে প্রথম শ্রেণীর জন্য ক্রমজিত গণসংখ্যা উক্ত শ্রেণীর গণসংখ্যাই হয় এই কারণে 15 তার দ্বিতীয় শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হবে প্রথম শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা 15 তার সাথে যোগ হবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 15 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 20 তৃতীয় শ্রেণীর গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা হবে প্রথম শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা 20 তার সাথে যোগ হবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর গণসংখ্যা 4 অর্থাৎ 24 এইভাবে আমরা ক্রমজিত গণসংখ্যাগুলো বের করলাম আর xi হচ্ছে শ্রেণী মধ্যমান অর্থাৎ আমাদের যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এদের গড় অর্থাৎ এখানে প্রথম শ্রেণীর জন্য সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 15 এদের গড় হচ্ছে 0 যোগ 15 অর্থাৎ 7.5 এইভাবে আমরা xi এর মানগুলো বের করব তারপরে আমাদের আসছে fi xi অর্থাৎ গণসংখ্যা f এবং x i 7.5 এই মানগুলো গুণ করে আমরা প্রতিটা কলামে লিখব লিখলাম তারপরে বের করলাম x বার তো আমরা জানি সামেশন fi xi অর্থাৎ fi xi কলামের যে যোগফল আছে তাকে আমরা এই n দিয়ে ভাগ দেব যে মানটি পাবো সেটাই হচ্ছে আমাদের গড় এইভাবে বের করলাম তারপরে আসছে fi পরম মান xi - x বার তো এখানে আমাদের ক্যালকুলেটর এইভাবে চাপতে হবে যে fi অর্থাৎ 15 গুণ ফার্স্ট ব্রেকের দিয়ে লিখতে হবে যে xi 7.5 মাইনাস x বার অর্থাৎ 33.375 এখন যদি আমরা ক্যালকুলেটর ইকুয়াল চাপ দেই তাহলে এই মানটি আসবে অথবা মাইনাস এই মানটি আসবে ধনাত্মক বা ঋণাত্মক তো যেহেতু এখানে পরম মান আছে তো সেই ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক যে মানটি আসুক না কেন আমরা এই মানটি ধনাত্মক আকারে লিখব এইভাবে সবগুলো মান ধনাত্মক আসলো এখানে লিখলাম এবার আসছে এদেরকে স্কয়ার করতে হবে তাহলে একইভাবে আগেরটার মতোই যে fi অর্থাৎ 15 গুণ ফার্স্ট ব্রেকেট xi 7.5 মাইনাস x বার অর্থাৎ 33.375 ফার্স্ট ব্রেকেট শেষ করে তার উপরে আমরা স্কয়ার দিব দিয়ে ক্যালকুলেটর চাপ দিলে এই মানটা চলে আসবে এইভাবে আমরা সবগুলো মান বের করে যোগ করব এই প্রয়োজনীয় সারণীর যে মানগুলো আমাদের বের করা প্রয়োজন ছিল এই সমস্যাটি সমাধানের জন্য সেটি আমাদের শেষ হলো এখন আমরা শুধুমাত্র এই কলামগুলো যোগ করে ফেলব কারণ আমাদের যোগফলের মানটি প্রয়োজন এখন আমরা চলে যাচ্ছি সমস্যা সমাধানে প্রথমে আমাদের কাজটি ছিল চতুর্থক ব্যবধান নির্ণয় করা তো চতুর্থক ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থকের মান বের করতে হয় তৃতীয় অধ্যায়ে আমরা যেভাবে চতুর্থকের মানগুলো বের করেছি ঠিক সেইভাবে আমরা এখানে আগে প্রথমে প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকের মান বের করে নিতে হবে তারপর আবার চতুর্থক ব্যবধানের মান বের করব তো প্রথম চতুর্থকের মান বের করতে গেলে আগে চতুর্থক শ্রেণী বের করতে হবে চতুর্থ প্রথম শ্রেণীর প্রথম চতুর্থকের জন্য হবে n1 n ইনটু 1 অর্থাৎ প্রথম চতুর্থকের জন্য 1 ভাগ দিব 4 তো এখানে n এর মান হচ্ছে 40 গুণ 1 ভাগ 4 সমান হচ্ছে 10 দশতম পদটি কোথায় আছে সেটি আগে দেখতে হবে আর সেটি আমরা দেখব ক্রমজিত গণসংখ্যার মাধ্যমে তো প্রথম যে শ্রেণী আছে সেখানে আছে 15তম মান পর্যন্ত দেখতে পাচ্ছি ক্রমজিত গণসংখ্যা থেকে তার মানে এটি হচ্ছে আমাদের প্রথম চতুর্থক শ্রেণী এর সাপেক্ষে এর সর্বনিম্ন মান শ্রেণীর সর্বনিম্ন মান নিম্ন সীমা হচ্ছে l এর মান সেটা হচ্ছে এখানে 0 তারপরে হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা 15 তার ক্রমজিত গণসংখ্যা হচ্ছে 0 মানে পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যাটা এখানে বসাতে হয় তো পূর্ববর্তী তো আর কোনো আমাদের শ্রেণী নেই এই শ্রেণীটি প্রথম এই কারণে এখানে ক্রমজিত গণসংখ্যার মান হলো 0 আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 15
এই কারণে c সমান 15 এই মানটা যদি আমরা বসাই তাহলে প্রথম চতুর্থ q1 এর মানগুলো আমরা পেয়ে যাব সেই মানটি হচ্ছে 10 একই ভাবে যদি আমরা n into 3 ভাগ 4 অর্থাৎ n এর মান হচ্ছে 40 তৃতীয় চতুর্থক বের করতে চাই সেই কারণে এখানে 3 30 তম পদ হচ্ছে 45 থেকে 60 শ্রেণীতে অবস্থান করছে একই ভাবে এই শ্রেণীর সাপেক্ষে আমরা এখন L, F, Q, 3, C, F এই মানগুলো আমরা বের করছি L হচ্ছে আমাদের যে তৃতীয় চতুর্থক শ্রেণীটি আছে তার নিম্ন সীমা আর F, Q, 3 হচ্ছে চতুর্থক শ্রেণীর অর্থাৎ 45 থেকে 60 শ্রেণীতে এর গণসংখ্যা এবং C, F হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা আর C হচ্ছে শ্রেণী ব্যবধান এই মানগুলো এখন এই সূত্রের মাঝে বসালে আমরা তৃতীয় চতুর্থকের মানটি পেয়ে যাব তো যখন আমরা প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক পেয়ে গেলাম এখন আমরা বের করব চতুর্থক ব্যবধান QD আর QD এর সূত্রটি আমরা জানি যে Q3 - Q1 ভাগ 2 এখন Q3 এর মানটি এখানে বসিয়ে দিলাম Q1 এর মানটি বসিয়ে দিলাম এদের পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলাম 23.125 এটাই হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান এখন আসছি আমরা গড় ব্যবধান নির্ণয় তো গড় ব্যবধান আমরা এখানে বের করছি গড় থেকে তো আমরা জানি গড় থেকে গড় ব্যবধানের সূত্রটি হচ্ছে সামেশন fi পরম মান xi minus x বার ভাগ হচ্ছে ক্যাপিটাল n তো সামেশন fi xi minus x বার এটি আমরা জানি যে এই যে এই কলামের যোগফল 885 তো এটি বসিয়ে দিলাম তার ভাগ হচ্ছে ক্যাপিটাল n অর্থাৎ মোট গণসংখ্যা 40 এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে 22.125 এটি হচ্ছে আমাদের গড় ব্যবধান আর পরিমিত ব্যবধানের জন্য আমাদের প্রয়োজন ছিল যে fi গুণ xi minus x বার স্কয়ার এর যোগফলটা তো এর যোগফলটা আমরা আগে বের করে রেখেছি এই যে এটি তো এটি ভাগ হচ্ছে 40 তাকে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আসছে 23.95 যেহেতু পরিমিত ব্যবধান ধনাত্মক মান সর্বদাই নেবে এই কারণে এখানে প্লাস মাইনাস লিখতে হলো না স্কয়ার রুটে যদিও আমাদের প্লাস মাইনাস লিখতে হয় তো এই কারণে আমরা এখানে প্লাস মাইনাস না লিখে শুধু ধনাত্মক মানটি নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান তারপরে সর্বশেষ আমাদের ছিল যে বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে তো আমরা জানি যে বিভেদাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে যে তার পরিমিত ব্যবধানকে আমাদের গড় মান দিয়ে ভাগ দিয়ে শতকরা প্রকাশ করতে হয় অর্থাৎ সিগমা ভাগ x বার ইনটু 100 তো এই মানগুলো আমাদের আগেই বের করা আছে যে এখানে আমরা পরিমিত ব্যবধানটা বের করে ফেললাম আর x বারের মানটা আমরা আগেই প্রয়োজনীয় সারণীতে বের করে রেখেছি যে x বার সমান 33.375 তাকে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে আসছে 71.7676% এটি হচ্ছে আমাদের বিভেদাঙ্ক তো এখানে বলেছিল যে মন্তব্য করতে হবে তো মন্তব্যটি এটুকুই হবে যে আমাদের এখানে যে তথ্য সারির মানটি দেওয়া আছে তার বিভেদাঙ্কের মানটি হচ্ছে 71.76% এটুকুই এখন আমরা চলে যাচ্ছি তারপরের গাণিতিক সমস্যাতে এখানে দুইটি শীত প্রধান শহরের পাঁচ দিনের তাপমাত্রা দেওয়া আছে শহর এর জন্য দেওয়া আছে 2-1-1 তারপর 0-3 আর শহর বি এর জন্য দেওয়া আছে 3-0-2-2 এবং 3 এই পাঁচটি করে আমাদের মান দেওয়া আছে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শহরগুলোর তাপমাত্রার গড় এবং মধ্যমা হতে গড় ব্যবধান বের করতে হবে আমাদের গড় থেকেও গড় ব্যবধান বের করতে হবে এবং মধ্যমা থেকেও গড় ব্যবধান বের করতে হবে দ্বিতীয়ত করতে হবে যে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করে কোন শহরের তাপমাত্রা অধিক সামঞ্জস্যপূর্ণ সেটা মন্তব্য করতে হবে এবং সর্বশেষ বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য করতে হবে এখানে আমাদের যে প্রয়োজন সারণীতে আমাদের প্রয়োজন যেটি পড়বে যেহেতু আমাদের গড় এবং মধ্যমা দুইটা থেকেই গড় ব্যবধান বের করতে হবে তো সর্বপ্রথম এদের গড় এবং মধ্যমা নির্ণয়ের একটা সারণীর কলাম প্রয়োজন তারপরে যেহেতু আমাদের আবার গড় ব্যবধান বের করতে হবে অর্থাৎ তখন এদের পরম মানের পার্থক্যটা আমাদের নিতে হবে যে মানগুলো থেকে তাদের যে গাণিতিক গড় কেন্দ্রীয় মানের পরম মানের পার্থক্য আছে সেটি নিতে হবে এই কারণে এই কলাম এটি হচ্ছে গাণিতিক গড় থেকে আর এটি হচ্ছে মধ্যমা থেকে যখন গড় ব্যবধান বের করব তার জন্য তারপরে আসছে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক তো পরিমিত ব্যবধানের জন্য আমাদের দরকার প্রত্যেকটি মান থেকে গাণিতিক যে গড় আছে তার ব্যবধানের স্কোয়ার এই কারণে এই কলাম তো একইভাবে শহর এর জন্য এই চারটা কলাম অতিরিক্ত করতে হবে পাঁচটা এবং বি এর ক্ষেত্রে আমাদের এই মানগুলো বের করতে হবে তো এই কারণে আমরা এখানে বের করছি যে এ বার অর্থাৎ প্রথম যে শহরটি দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে তার গড় তো আমরা জানি গাণিতিক গড় কিভাবে বের করতে হয় যে সবগুলো
মান যোগ করে এখানে যতগুলো মান যোগ করছি তা দিয়ে ভাগ, অর্থাৎ 2 প্লাস 1 মাইনাস 1 প্লাস 0 প্লাস 3। এখানে যেহেতু 5টি শহরের তাপমাত্রা দেওয়া আছে তাই ভাগ দিচ্ছি 5 দিয়ে, যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে তার মান আসবে 1। তারপরে আসছে মধ্যমান নির্ণয়। তো মধ্যমান নির্ণয় করতে আমরা জানি যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তত শহরের মানগুলোকে আগে সাজাতে হয়। আমরা যদি ছোট থেকে সাজাই তাহলে হচ্ছে মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন মাঝের যে মানটি থাকবে সেটি হচ্ছে আমাদের মধ্যমান। তো এখানে ছোট থেকে বড় সাজাতে গেলে আমাদের মাঝের মানটি আসে 1, তো এই কারণে এর মধ্যমান হচ্ছে 1 বা 1। এখন হচ্ছে আমাদের প্রতিটি মান থেকে তাদের যে গাণিতিক গড় আছে তার পরম মান নিতে হবে পার্থক্যের। তো এর প্রথমে আছে 2, 2 মান থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে থাকে 1, অর্থাৎ গাণিতিক গড় 1, এটার পার্থক্য। একইভাবে সবগুলো মান আমরা বের করে এদেরকে যোগ করলাম পেয়ে গেলাম 6। যেহেতু এখানে মধ্যমান একই, এখন এই মান থেকে আমরা এই মধ্যমান মানগুলো মাইনাস করতে চাই, তখনও এদের যোগফল আসবে একই, এর মান থেকে তার মধ্যমান মানটা বিয়োগ করব। তো এখানে এই কলামটিতে একটু ভুল আছে যে এই কলামটি সম্পূর্ণরূপে এই কলামে যে মানগুলো এসেছে এই মানগুলোই হবে, এর মাঝে অন্য কোনো ধরনের কিছু পরিবর্তন হবে না। তো এখানে এই কলমটা আমাদের ভুল আছে। তো এই কলামটি সম্পূর্ণরূপে এই পাশে যে মানগুলো এসেছে ঠিক একই মানগুলো আসবে, কারণ হচ্ছে আমাদের ওই গাণিতিক গড় এবং মধ্যমার মান একই, তো এদের পার্থক্যের মানও একই আসবে। তো এই কলামটা এখানে ভুল, এই কলামের যে মানগুলো এখানে আছে সেই কলামের মানগুলোই এখানে বসবে। তারপরে আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে এদের যে মানগুলো আছে পার্থক্যের মান এদেরকে স্কোয়ার করা, অর্থাৎ এখানে আমাদের যে মানগুলো এসেছে এই মানগুলোকে আমরা এখানে স্কোয়ার করে যোগ করব, তখন আসলো 10। ঠিক একইভাবে আমরা বি শহরের ক্ষেত্রেও কাজ করব। তাহলে প্রথমে আসছে বি বার, অর্থাৎ এখানে যে মানগুলো আছে সবগুলোকে যোগ করে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই যে মানটি আসবে সেটি হচ্ছে বি বার। এদেরকে ছোট থেকে বড় সাজিয়ে মাঝের যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে 2, এটা হচ্ছে ওদের মধ্যমান। এইভাবে আমরা বাকি এ শহরের মতো করে এই মানগুলো আমরা বের করব। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সারির কাজ শেষ। এখন হচ্ছে আমাদের গড় মধ্যমা হতে গড় নির্ণয় করব, গড় ব্যবধান বের করা। তো এ শহরের তাপমাত্রার গড় আমাদের এখানে বের করেছি, বি শহরের তাপমাত্রার গড় বের করেছি, এদের মধ্যমার মান বের করেছি। তো এখন আসছি আমাদের গড় ব্যবধান। তো গড় ব্যবধানের সূত্রটি ছিল এরকম যে আমাদের সামেশন পরম মান এ মাইনাস এ বার ভাগ হচ্ছে এন। তো এই মানগুলো আমরা উপরে বের করে রেখেছি প্রয়োজনীয় সারণীতে, সেখান থেকে আমরা এই মানগুলো বের করে দিলেই এ এবং বি শহরের জন্য গড় ব্যবধানগুলো পেয়ে যাব। তারপরে আসছে বেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য। তো বেদাঙ্ক নির্ণয়ের জন্য আমরা সূত্রটি ছিল এরকম যে সামেশন এ মাইনাস এ বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। তো এই মানগুলো আমরা উপরে বের করে রেখেছি এ এবং বি শহরের জন্য, সেখান থেকে মানগুলো বসিয়ে দিলেই আমরা তার বেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের মানগুলো পেয়ে যাব। এবং বিভেদাঙ্কের জন্য আমাদের যেটা দরকার ছিল যে তাদের পরিমিত ব্যবধান এবং তাদের গাণিতিক গড়ের যে অনুপাত তাকে 100 দিয়ে গুণ করবো, অর্থাৎ শতকরা প্রকাশ করবো, যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে এদের বিভেদাঙ্ক। তো দুটি শহরের জন্য এখানে দেওয়া আছে, সেই কারণে আমরা এ শহরের জন্য সিগমা এ দিয়ে প্রকাশ করেছি এবং বি শহরের জন্য সিগমা বি দিয়ে প্রকাশ করেছি। এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এখানে বিভেদাঙ্কগুলো পেয়ে গেলাম। এখন যার বিভেদাঙ্ক কম হবে সেই শহরটি হবে অধিক সামঞ্জস্যপূর্ণ, তার শহরের যে তাপমাত্রা আছে সেটি অধিক সামঞ্জস্যপূর্ণ হবে। তো এখানে এ শহরের বিভেদাঙ্ক কম থাকায় এ শহরের তাপমাত্রাটি অধিক সামঞ্জস্যপূর্ণ। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকের এই আলোচনার মাঝে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে ইমেল অথবা ফেসবুকে জানাতে পারো, আমি যথারীতি উত্তর দিতে চেষ্টা করব। আবার দেখা হবে, কথা হবে আমাদের আগামী ক্লাসে। আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।